গরমের ছুটির পরে স্কুল খুলতে না খুলতেই সরকারি এবং সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলগুলিতেই বেজে যাবে পরীক্ষার দামামা। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম সামেটিভ মূল্যায়নের যে সূচি ঘোষণা করেছে তাতে এমনটাই কিন্তু বলা হয়েছে। বলা হয়েছে 28 জুন থেকে এই পরীক্ষা শুরু করে দিতে হবে এবং তা শেষ করতে হবে 6 জুলাইয়ের মধ্যে। অর্থাৎ 27 তারিখে খুলছে স্কুল, 28 তারিখ এবং তারপর থেকে কিন্তু এই ফার্স্ট সামেটিভ পরীক্ষা নেওয়া শুরু করতে হবে এবং সেটা শেষ করতে হবে 6 জুলাইয়ের আগে। প্রসঙ্গত, সরকারি নির্দেশিকা অনুযায়ী গরমের ছুটি শেষ হচ্ছে 27 জুন তারিখে। কোনো স্কুল চাইলে পরদিন থেকেই শুরু করে দিতে পারে মূল্যায়ন প্রক্রিয়া, অর্থাৎ 28 তারিখ থেকে বা তারপর থেকেই পরীক্ষা নেওয়া শুরু করা যেতে পারে, তবে সেটা শেষ করতে হবে 6 জুলাইয়ের আগে। দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন শুরু করতে হবে 29 আগস্ট বা তারপরে এবং সেটা শেষ করতে হবে 8 সেপ্টেম্বরের মধ্যে। আগেও দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন আগস্টেই নেওয়ার কথা বলা হয়েছিল, সেই সময় কিন্তু খুব একটা পিছনে যায়নি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ মূল্যায়ন হবে 25 নভেম্বর থেকে 7 ডিসেম্বরের মধ্যে এবং এই সময়ের মধ্যে কিন্তু তৃতীয় সামেটিভ মূল্যায়ন যে পরীক্ষা সেটা কিন্তু শেষ করে ফেলতে হবে। দশম শ্রেণীর যে তৃতীয় সামেটিভ মূল্যায়ন বা দশম শ্রেণীর যে টেস্ট পরীক্ষা সেটা শুরু হবে 17 নভেম্বর এবং সেটা শেষ করতে হবে 30 নভেম্বরের মধ্যে।